সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এ পর্যায়ে আমি আপনাদের সামনে শীতের শুরুতে হাতের যত্ন এ বিষয়ে জানতে বিস্তারিতভাবে আমাদের ভিডিওটি দেখার বিশেষ আহ্বান জানাচ্ছি। যদিও প্রকৃতিতে এখনো হেমন্তকাল, এদিকে শীত পড়তে শুরু করেছে অল্প অল্প, আর তাতেই আমাদের ত্বকের অবস্থা মলিন হতে শুরু করেছে। কারণ শীত এলে সবার আগে প্রভাব পড়ে আমাদের ত্বকেই, তাই শীতের সময় নিতে হয় একটু বাড়তি যত্ন। তবে সবার খেয়াল থাকে মুখ আর ঠোঁটের দিকে, হাতের দিকে ততটা মনোযোগী হতে দেখা যায় না অনেককেই। সারাদিনে সবচেয়ে কাজ করে আমাদের হাত দুটি। হাত শুকিয়ে গেলে বা চামড়া উঠে গেলে দেখতে খারাপ লাগে, এমনকি হতে পারে ইনফেকশনও। চলুন জেনে নেওয়া যাক হাতের যত্ন নেওয়ার কিছু ঘরোয়া পদ্ধতি। প্রতিদিন থালা বাসন পরিষ্কার কিংবা কাপড় কাচার কারণে হাত অনেকটাই শুষ্ক হয়ে যায়, তাই প্রথমেই খেয়াল রাখুন খুব ক্ষারযুক্ত কোনো সাবান যেন ব্যবহার না করা হয়। থালা বাসন পরিষ্কারের সময় গ্লাভস পরার অভ্যাস করুন। গোসলের সময় চিনি আর অলিভ অয়েল মিশিয়ে ভালো করে স্ক্রাবিং করতে পারেন। এরপর ঠান্ডা পানিতে ভালো করে হাত ধুয়ে নিন। হাতের কাজ শেষ হলে দুপুরে 3 চা চামচ চালের গুঁড়া, 2 চা চামচ গ্লিসারিন আর মধু দিয়ে প্যাক বানান। 15 মিনিট হাতে রেখে দিয়ে ধুয়ে ফেলুন। এরপর অন্তত 2 ঘন্টা সাবান ব্যবহার করবেন না। হাত ভালো রাখতে ব্যবহার করতে পারেন মসুর ডাল। 3 চা চামচ মসুর ডাল বেটে নিন। এরপর তার সঙ্গে 2 চা চামচ আপেল সাইডার ভিনেগার এবং ডিমের সাদা অংশ মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। 30 মিনিট হাতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন, এতেও হাত ভালো থাকবে। মধু, লেবুর রস আর চিনি হাতে লাগিয়ে রাখুন 20 মিনিট। এরপর শুকনো হলে ইশদুষ জলে ধুয়ে ফেলুন, এতেও হাত নরম থাকে। মসুর ডাল বাটার সঙ্গে দুধের সর, লেবুর রস, চিনি আর গ্লিসারিন ভালো করে মিশিয়ে নিন। এবার হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকনো হলে ধুয়ে নিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে দিন। এটা রাতে ঘুমোতে যাওয়ার আগে করুন, এতে ত্বক ভালো থাকবে, ভেতর থেকেও পুষ্টি পাবে। এসবের পাশাপাশি হাতের ব্যায়াম করতেও ভুলবেন না। সেই সঙ্গে খেয়াল রাখবেন হাত যেন কখনো ভিজে না থাকে। ধন্যবাদ বিস্তারিতভাবে আমাদের ভিডিওটি দেখার জন্য।